يا عبادي انكم لن تبلغوا ضري فتضروني হে আমার বান্দারা তোমরা সবাই মিলেও আমার ক্ষতি করতে পারবে না পারবো আস্তে বললেন কেন আল্লাহর ক্ষতি করতে পারবো আমরা ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু নাফঈ ফতানফাউনি হে বান্দারা সবাই মিলেও তোমরা আমার উপকার করবা আর আমি উপকৃত হব এটাও পারবা না তাহলে আমরা আল্লাহর উপকারও করতে পারবো না আল্লাহর ক্ষতিও করতে পারবো না এরপরে কি বলে দেখেন ইয়া ইবাদি কুল্লুকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার হে বান্দারা তোমরা দিনেও গুনাহ করো রাতের বেলাও তোমরা গুনাহ করো দিনেও গুনাহ করো রাতের বেলা গুনাহ করো ওয়া আনা আগফিরুজ-জুনুবা জামিআ আমি আল্লাহ তোমাদের সব অপরাধ মাফ করে দেই ফাস্তাগফিরুনি আমার কাছে ক্ষমা চাও আগফির লাকুম আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব তাহলে আমরা ক্ষমা চাইবো কার কাছে আল্লাহর কাছে এবার কি বলে দেখেন يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم هي أمر بندرة دنيا شروع থেকে শেষ পর্যন্ত যত মানুষ পাঠাইলাম পাঠাবো আর দুনিয়াতে যত মানুষ তোমরা আছো যত মানুষ পাঠিয়েছি পাঠাবো আর যারা দুনিয়াতে আছো যত জিন দুনিয়াতে আছে সবাই মিলে আলা আক্কা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম সবাই যদি ভালো মানুষ হয়ে যাও সবাই যদি এক ব্যক্তির ভালো কলবের মতো হয়ে যাও মনে করেন আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই ভালো হয়ে গেছে তো দুনিয়াতে কোনো খারাপ কাজ থাকবে না আরো জোরে বলেন থাকবে না আল্লাহ কয় সবাই ভালো হয়ে গেল মাযাদা ফি মুলকি শাইআ আমার রাজত্ব একটুও বাড়বে না তোমরা সবাই ভালো হয়ে গেলে আমি আল্লাহর রাজত্ব একটুও বাড়বে না তো ভালো হইলে কার লাভ আমাদের ভালো হইলে কার লাভ এবার আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম হে আমার বান্দারা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পাঠাইলাম আর পাঠাবো দুনিয়াতে যত মানুষ তোমরা আছো জিন আছো সবাই যদি আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম একজন খারাপ মানুষের মতো হয়ে যাও সবাই যদি খারাপ হয়ে যাও এমন চিন্তা করলেন আহ আমরা খারাপ এ আল্লাহর মনে খুব ক্ষতি হয়ে গেছে আল্লাহ কয় মা না কসম মিন মুলকি শাইআ আমার রাজত্ব একটুও কমবে না তাহলে আমরা খারাপ হইলে লস্কার ভালো হইলে লাভকার আল্লাহ কয় তোমরা ভালো হইলে আমার রাজত্ব বাড়বে না তোমরা খারাপ হইলে আমার রাজত্ব কমবে না অতএব যারা বলে আল্লাহ মানি না লস তাদের যারা বলে আল্লাহ মানি না লস তাদের আল্লাহর কোনো লস নাই আল্লাহ কয় তুমি আমারে মানো আর না মানো যদি মানো আমার রাজত্ব বাড়বে না যদি না মানো আমার রাজত্ব কমবে না মানো তোমার লাভ ঠিকানা জান্নাত না মানো তোমার লস ঠিকানা জাহান্নাম তাহলে সহজ কথা না আল্লাহ বলেন আমারে যদি মানো রাজত্ব বাড়বে না আমারে যদি না মানো আমার রাজত্ব কমবে না কি মনে করো সব খারাপ হয়ে যাবে দুনিয়ার আমি আল্লাহর রাজত্ব কমে যাবে না সব ধ্বংস করব নতুন জাতি বানাবো তারা আমাকে মানবে এবার আল্লাহ কি বলে দেখেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম হে আমার বান্দারা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পাঠাইলাম পাঠাবো দুনিয়াতে যত মানুষ তোমরা আছো জিন যত আছো সবাই মিলে ফি কামু ফি সাইদিন ওয়াহিদিন একটা মাঠের মধ্যে তোমরা দাঁড়াইলা সারা দুনিয়ার সবাই এক মাঠে দাঁড়াইলাম আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবাই আমরা একটা মাঠে দাঁড়াইলাম দাঁড়ানোর পর ফাসআলুনি আমার কাছে তোমরা চাইলা এরপর আমরা আল্লাহর কাছে চাইলাম আল্লাহ আমাদেরকে এটা দেন ওইটা দেন এই কথা আমরা আল্লাহর কাছে বললাম সারা দুনিয়ার সবাই মিলে আল্লাহ বলেন ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাহ আর আমি যদি তোমাদের সবার চাহিদা পূরণ করি আবার বলছি আমি মন দিয়ে শুনেন সারা পৃথিবীর আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত সবাই এক মাঠে দাঁড়াইলাম দাঁড়ানোর পর বললাম আল্লাহ আমার এটা দেন আপনি বলছেন ওইটা দেন আপনারা বলছেন এটা দেন সবাই বিভিন্ন জিনিস আল্লাহর কাছে চাইলাম চাওয়ার পর আল্লাহকে আমি সবাইকে দিলাম এবার আমার দিকে তাকান এটা হলো সমুদ্র বলেন এটা কি এই সমুদ্রে একটা সুই ঢুকাইলাম আল্লাহ বলে মা নাকাসা যালিকা মিম্মা ইন্দি ইল্লা কামা ইয়ানকাসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহরা সমুদ্রে একটা সুই ঢুকানোর পর এই সুই যখন আমি উঠাইলাম এই সুয়ের মাথায় যেমন একটু পানি দেখা যায় পুরা দুনিয়াকে আমি এই টুক দিলাম আর সারা সমুদ্র আমি আল্লাহর কাছে সুবহানাল্লাহ সারা দুনিয়ারে দেওয়ার পর মাত্র এই যে সুইটা দেখো না এই মনে করে একটু পাইছো সবাই তাহলে আল্লাহরে মানলে লাভকার না মানলে লস্কার আমরা মানলে আল্লাহ রাজত্ব বাড়বে আমরা না মানলে আল্লাহ রাজত্ব কমবে এবার আল্লাহ এইগুলা বলার পর আচ্ছা এইগুলা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইগুলা যখন আমি বলি বলার পর আল্লাহ বলেন
তাহলে তোমাদের উপর জুলুম হারাম করলাম, তোমাদেরকে এত কিছু আমি দিলাম, তো আমি আল্লাহ তোমাদেরকে পোশাক দেই, বুঝেন? আমি খাওয়াই, বলেন খাওয়ায় কে? পোশাক দেয় কে? হেদায়েত দেয় কে? একসাথে আল্লাহর কাছে চাইলে আমাদেরকে দিতে পারেন কে? আল্লাহ। আল্লাহ কয় আমি সব দান করি, ওই আমি আল্লাহ আমার উপর জুলুম করা হারাম করলাম, তুমি এক লাখ টাকার মালিক হয়ে কিভাবে গরিবের উপর জুলুম করো? আমি ক্ষমতাধর আল্লাহ, এত ক্ষমতা হওয়ার পরেও আমি নিজের উপরে জুলুম করা হারাম করলাম, তো তুমি কিভাবে আরেকজনের উপর জুলুম করো? মুসলিম শরীফের 2589 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم الله نقول ان الله لا يبلي للظالم الله পাক রব্বুল আলামিন জালেমকে সুযোগ দেয়, সুযোগ দিলাম, সুযোগ দিলাম, কর আরো জুলুম কর, আরো জুলুম কর। এবার দেখেন হাত্তা ইজা আখজাহা, আল্লাহ বলেন যদি জালেমকে ধরি, নবী বলেন জালেমকে যখন আল্লাহ ধরবে, লাম ইউফলিত হু, আল্লাহ ছাড় দিবে না জালেমকে, আল্লাহ কি দেয়? সুযোগ, সুযোগ দেয়, করো করো, আরো জুলুম করো, আরো জুলুম করো, হাত্তা ইজা আখজাহা, যখন ধরবে, লাম ইউফলিত হু, একটু আর ছাড় দিবে না। তাহলে জুলুম করা যাবে না, তাহলে নিরপরাধ কাউকে হত্যা করা যাবে না, নিরপরাধ কারো উপর জুলুম করা যাবে না, যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সূরা ফুরকান আয়াত নাম্বার 68 থেকে 70 নাম্বার আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখর, রহমানের বান্দার পরিচয় দিতে দিতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখর, যারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে না, আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহকে ইলাহ মানে না, আল্লাহর কাছে সন্তান চায়, আবার নবীর রওজার সামনে দাঁড়ায়, নবীর কবরের সামনে দাঁড়ায়ও সন্তান চায়, সন্তানের দেওয়ার মালিক কে? আল্লাহ। পীর বলি গাউস কুতুব, এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান দেওয়ার মালিক না, ক্ষমতা রাখে না, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সূরা শুরা 49:50 আল্লাহ বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চায় তা বানান, ইয়াহাবুলি মা ইয়াশা ইনাসা, আল্লাহ চাইলে কন্যা দেয়, ওয়া ইয়াহাবুলি মা ইয়াশা যুকুর, আল্লাহ চাইলে ছেলে দেয়, আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে ছেলে দেয়, মেয়ে দেয়, ওয়াজআলু মা ইয়াশাউ আকীমা, আল্লাহ চাইলে ছেলেও দিবে না, মেয়েও দিবে না, তাকে বন্ধা বানাবে। বলেন দেওয়া না দেওয়া, ছেলে হোক মেয়ে হোক, একটাও হবে না, একচ্ছত্র ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখর, যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না। মনে রাখবেন দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জুলুমের নাম হলো আল্লাহর সাথে শিরিক করা। বলেন দুনিয়ার সবচেয়ে বড় জুলুমের নাম কার সাথে শিরিক করা? ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচাইতে বড় অপরাধ। তাহলে আল্লাহর সাথে শিরিক করা এটা বড় জুলুম, আমি ওনাকে অন্যায়ভাবে একটা মারলাম এটাও জুলুম, আল্লাহর সাথে শিরিক করা এটাও জুলুম, আপনি মাজারে গিয়ে সেজদা দেন এটাও জুলুম, কারণ এটা আল্লাহর সাথে শিরিক করা। আমি একজনকে মারলাম, ঘুষি মারলাম, আরেকজন গিয়ে মাজারে সেজদা দিল, ঘুষি মারাটা এটাও জুলুম, সেজদা দেওয়াটা এটা জুলুম। আল্লাহর কোরআন বলছে তুমি যে আমার ছাড়া আরেকজনকে সেজদা দিলা, এটা বড় জুলুম। এটা কি জুলুম? এটা বড় শিরিক। বলেন কি শিরিক? আর বড় শিরিক এটা জুলুম। এবার দেখেন কি কয়, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, ওয়ালা ইয়াজনুন জিনা করে না, ব্যভিচার করে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, ব্যভিচার করে না। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা আপনার কাছে জানতে চাই? আল্লাহ নবী জবাব দিলেন, আনতা জালা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যেই আল্লাহ তোমাকে বানাইলেন ওই আল্লাহর সাথে অন্য কাউকে তুমি সমকক্ষ নির্ধারণ করা, এটা সবচেয়ে বড় অপরাধ। যে আল্লাহ তোমাকে বানাইলেন এই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা, এটা সবচেয়ে বড় অপরাধ। আমি প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর প্রশ্ন করলেন, হুজুর এরপর সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি জবাব দিলেন, এরপর সবচেয়ে বড় অপরাধ কতলুন নাফসি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা,
এটা এর চাইতে সবচাইতে অপরাধ বড় এটা নাম্বার 2 3 নাম্বার প্রশ্ন করলাম সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ এরপর সবচাইতে বড় অপরাধ কোনটা আল্লাহ নবী জবাব দিলেন আনতা কুতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আইয়াতআম মাআ তোমার সন্তান তোমার প্লেটে খাবে তোমার খাবার খাবে তোমার টাকায় অংশ গ্রহণ করবে এই ভয়ে সন্তানকে হত্যা করা তোমার সন্তান তোমার প্লেটে খাবে মানে তোমার খাদ্যে অংশ গ্রহণ করবে আহারে করতে খাওয়াবো এই ভয়ে সন্তান হত্যা করা এরপর প্রশ্ন করল সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ এরপর সবচেয়ে বড় অপরাধ কোনটা আল্লাহ নবী জবাব দিলেন আনতুজালি বিহালিলাতি জারিকা প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা জিনা করা এটা হলো 4 নম্বর সবচেয়ে বড় অপরাধ তাহলে এই অপরাধগুলো অনেক বড় অপরাধ এই 4 অপরাধের মধ্যে একটা অপরাধ হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সহিহ বুখারী হাদিস নাম্বার 6871 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন আকবারুল কাবায়ের সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো 4 এক নাম্বার আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার কতুন নফসি অন্যায়ভাবে কাউকে হত্যা করা তিন নাম্বার আল্লাহ নবী বলেন উকুকুল ওয়ালিদাইন পিতা মাতার নাফরমানি করা চার নাম্বার কওলুজ জুর মিথ্যা কথা বলা কোন বর্ণনায় আও শাহাদাতু জুর মিথ্যা সাক্ষী দেওয়া এটা সবচেয়ে বড় অপরাধ তাহলে 4 বড় অপরাধের মধ্যে 4 নাম্বার মিথ্যা সাক্ষী দেওয়া আর কোন নিরপরাধ মুমিনের বিরুদ্ধে যদি কেউ মিথ্যা সাক্ষী দেয় তো আল্লাহর দরবারে সে দাঁড়ানোর জন্য যেন প্রস্তুত থাকে আল্লাহর কাছে সে আল্লাহর মামলায় আল্লাহর বিচারে অবশ্যই তাকে দাঁড়াইতে হবে কেউ যদি কোনো নিরপরাধ মানুষের বিরুদ্ধে জুলুম করে নিরপরাধ মানুষকে হত্যা করে শুধু তাই না নিরপরাধ মানুষের বিরুদ্ধে যদি কেউ সাক্ষ্য প্রদান করে তাকেও আল্লাহর আদালতে দাঁড়াতে হবে তাহলে এই হাদিসের মধ্যে আসলো এক নাম্বার শিরিক করা দুই নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা তাহলে বলেন তো আবার বলেন সাধারণ মানুষকে হত্যা করা অন্যায়ভাবে হত্যা করা হালাল না হারাম মুমিনকে হত্যা করা কম হারাম না বড় পর্যায়ের হারাম কাবার চাইতে একজন মুমিনের দাম কম না বেশি এই পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চাইতে একজন মুমিনকে হত্যা করা একজন মুসলমানকে হত্যা করা আল্লাহর কাছে বড় না ছোট তাহলে এই বিষয়গুলা এটা আল্লাহর কাছে অনেক বড় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হত্যাকাণ্ড সম্পর্কে যে আলোচনাগুলো আমরা শুনলাম বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলা এই হত্যাকাণ্ড থেকেও যেন আমাদের এই দেশ সহ সারা পৃথিবীকে আল্লাহ হেফাজত করে এখন আসেন এই হত্যাকাণ্ড প্রতিরোধে করণীয় কি মুমিনদের মাঝে দুই দল যখন পরস্পর বিবাদে লিপ্ত হয় তখন তৃতীয় দলের উচিত তাদের মাঝে মীমাংসা করে দেওয়া আল্লাহ বলেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুকমিনিনা কাতাতালু দুই মুসলমান দুই মুমিন যদি পরস্পর বিবাদে লিপ্ত হয় ফাসলিহু বাইনাহুমা তোমরা আপোষের মাঝে মীমাংসা করে দাও তাহলে দুই মুমিন দুই দল মুমিন যদি লড়াইয়ে লিপ্ত হয় আমাদের তৃতীয় দলের উচিত তাদের মাঝে মীমাংসা করে দেওয়া এখন আসেন কোন মুমিন অন্যায়ভাবে কাউকে হত্যা করলে ইসলামে হত্যাকাণ্ডের বিধান আছে যেমন জিনা করলে একজন বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাহলে তাদের শাস্তি ইসলামে পাথর মেরে তাদেরকে হত্যা করা এখন কথা হলো ইসলামী বিধান মানলে লাভ কি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে জানিয়া তথা ব্যভিচারিণী নারী পুরুষকে যখন তোমরা শাস্তি দিবা ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন তাদেরকে শাস্তি দেওয়ার সময় ইমানদারদের বড় একটা দল যেন অংশগ্রহণ করে করলে লাভ কি ওয়ালাকুম ফিল হায়াতি ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত ইয়া উলিল আলবাব কিসাস অথবা হত্যার বদলা হত্যা অথবা জিনার কারণে কোনো নারী পুরুষ বিবাহিত তাদেরকে যদি হত্যা করা হয় পাথর মেরে 1000 মানুষের সামনে যদি দুইজনকে হত্যা করা হয় ওই 1000-এর মধ্যে ধর্ষক যারা ধর্ষণ করার নিয়ত করবে তারা চিন্তা করবে বাবা ধর্ষণ করলে আমাকে এইভাবে পাথর মেরে হত্যা করা হবে তার মানে দুইজন অপরাধীকে ইসলাম হত্যার মাধ্যমে প্রমাণ করে দেয় এই দুইজনকে পাথর মেরে হত্যা করো 1000 ধর্ষক এমনি ভালো হয়ে যাবে এজন্য আল্লাহ বলছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত যে কিসাস তথা ইসলামী বিধানের যে কিসাস এই কিসাসের মধ্যে গবেষণা করলে দেখবা জীবন আছে মরণ নাই হুজুর এর মধ্যে জীবন কিভাবে আমরা দেখি মরণ মারা মারার মধ্যে আবার জীবন হয় কিভাবে হ্যাঁ আল্লাহ বুঝায় একজনকে মারবা 1000 জন সংশোধন হয়ে যাবে তাই আমরা বলতে চাই
ইসলামী হুকুমত যদি কোনো দেশে قائم হয় কোরআনের আইন সুন্নাহের আইন যদি قائم হয় তো ওই দেশে মুসলমান সহ সারা পৃথিবীর সমস্ত অমুসলমান যারা আছে ওই অমুসলমান নারী পুরুষ সকলেই বেঁচে যাবে শুধু তাই নয় মুসলমান ইসলাম ধর্ম সহ হিন্দু সহ অন্যান্য ধর্মের নারীরা অন্তত ধর্ষণ নামক এই বহির্ভূত নির্যাতন যে ইসলাম বহির্ভূত নির্যাতন যেটা রাষ্ট্রীয় অপরাধ নির্যাতন এই ধর্ষণ থেকে হিন্দু বলেন মুসলমান বলেন অন্য ধর্মের নারীদেরকে ধর্ষণ থেকে বাঁচানোর একমাত্র উপায় ইসলামী বিধান قائم করেন 10 দিনের মধ্যে ধর্ষণ বন্ধ হয়ে যাবে দুইজনকে আপনি শাস্তি দেন অন্য ধর্ষক আর ধর্ষণ করবে না বলবে বাবা ধর্ষণ করলে তো এই শাস্তি তাহলে ধর্ষণের বিচার যখন নাকি ইসলাম মোতাবেক করা হবে যদি একজন ধর্ষক বিবাহিত ধর্ষকের বিচার করা হয় যদি তাকে পাথর মেরে হত্যা করা হয় তাহলে বলেন তো অন্যান্য যাদের মধ্যে এই খারাপ কাজের নিয়ত আছে তারা কি ভয় পাবে কি পাবে না এইজন্য আল্লাহ বললেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত ইসলাম নিয়ে গবেষণা করো দেখবা যে ইসলাম দুইজনের উপর শাস্তি প্রয়োগ করে হাজার মানুষের জীবন বেঁচে যায় হাজার নারীদের ধর্ষিত হওয়ার থেকে তাদের জীবনটা বেঁচে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বিধিবিধানগুলা অন্যদের সামনে যেন আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি অন্য ধর্মের মানুষকে যেন বুঝাইতে পারি যে ইসলামী বিধান কার্যকর হলে এতে লাভ মুসলমানেরও অমুসলমানেরও মুসলমান নারীরাও বেঁচে যাবে অমুসলমান নারীরাও বেঁচে যাবে তাই আমরা এই কথাগুলো অন্যদেরকে খুব নরম ভাষায় যেন বুঝিয়ে দিতে পারি ইসলামের সৌন্দর্য অন্যদের সামনে উপস্থাপন করতে পারি যে ইসলাম অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ডকে সমর্থন করে না চাই আপনাদের ধর্ম হোক আমাদের ধর্ম হোক কোন ধর্মের মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা ইসলাম সমর্থন করে না এই কথা যখন আপনি আপনার কলিগ বন্ধু হিন্দুকে বুঝাবেন খ্রিস্টানকে বুঝাবেন তখন তারা ইসলামের দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এর উপর যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন